আপনাকে ফার্স্ট ফোন করেছি, আমি কাউকে ফোন করিনি এগুলো অবধি। কংগ্রেচুলেশন, আপনি যেটা বলেছেন না কলেজের নামটা, সেখানে আপনি কিন্তু সুযোগ পেয়েছেন। আর ভালো কলেজ তো, যথেষ্ট ভালো কলেজ, আর অ্যাডমিশন নিয়ে নিন, আমি এটাই সাজেস্ট করব। কত র‍্যাঙ্ক ছিল? স্কোর ছিল অনেক কম, আমার 24,632 র‍্যাঙ্ক। আমি কি করে ফার্স্ট রাউন্ডে পেতে পারি? বলেছিলাম না, মিরাকেল মিরাকেল হয়ে যায়। মানে দেখে দেখে, মানে ফিস স্ট্রাকচার দেখে দেখে আমি এখনো ফিস টেস্ট করতে পারছি না। আমি বলেছিলাম না, মিরাকেল অনেক সময় হয়ে যায়, মিরাকেলটা হয়েছে তো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা কিন্তু পাওয়া। আচ্ছা কাঁদছেন কেন? তারপরে পরীক্ষা খুব একটা ভালো হয়নি, তো আমি আশা ছেড়েই দিয়েছিলাম কিছু রিসিভারের কথা শুনে, যে 1 থেকে 10 হাজারে হবে না হবে এইসব শুনে। তারপর আপনি বলেছিলেন যে না, কাউন্সিলিং করো করো করে করে তাও একটা হয়েছে। আপনার কান্না শুনে আজকে আমি সত্যি বলছি, আমার নিজের চোখ দিয়ে জল বেরোচ্ছে। বেঁচে থাকার যুদ্ধে হার না মানা জীবন নিয়ে এক অন্তহীন পথের পথিক করেছিলাম নিজেকে। তাই বলে কি হেরে যাব জীবনের পথে? না, এই খেলাতে আমরা হার না মানা পাখি হব। নমস্কার বন্ধুরা, সাফল্য বাংলার আজকের সেশনটা একটু অন্যরকম হতে চলেছে। বাকি দিনগুলোর থেকে আজকের এই যে সেশনটা তোমরা দেখতে চলেছ সম্পূর্ণ আলাদা। আজকের এই ভিডিওতে আমি আমি মুখ থেকে অনেক কিছু বলবো না যেটা তোমাদের মনে প্রবেশ করবে। এমন কিছু কথা আছে, এমন কিছু অনুভূতি আছে যেটা মুখে প্রকাশযোগ্য নয়। তোমরা নমুনাটা প্রথমেই পেলে ভিডিওর প্রথমে। আজকের এই সেশনটা দেখার পর আমি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব, এবং যদি চাও তোমরা স্কিপ করে যেতে পারো, চাইলে পেরিয়ে যেতে পারো, বাট একটা জিনিস মনে রাখো, এরপরে আর কোনো ভিডিও তোমরা পাবে না এই চ্যানেল থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি, ইউটিউব থেকে বিদায় নিচ্ছি, এবং এটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সুতরাং জানি না আর এটা পাল্টাবো কি না, আমার পাল্টানোর কোনো মাত্র বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। অ্যাকচুয়ালি কী কারণে ছাড়ছি সেই বিষয়গুলো আমি পরে আলোচনা করব। তার আগে আজকের এই যে সেলিব্রেশনটা, এটা আমরা ফার্স্টে করব। কিছু কিছু স্টুডেন্টস আছে যারা এতটা নার্ভাস ছিল, যারা মন থেকে ভেঙে পড়েছিল কিছু কিছু ইউটিউবারদের কথা শুনে, নিজেদের মানে পারিপার্শ্বিক যে প্রতিবেশীদের কথা শুনে নিজেদের মনটাকে একদম ভেঙে ফেলেছিল। কিন্তু কেউ কি জানতো কালকের সেই মেয়েটা আজকে একটা গভর্নমেন্ট কলেজের সুযোগ পেয়ে গেছে, এবং সে ভবিষ্যতের আমাদের দেশের মধ্যে 10-এর মধ্যে একজন হতে চলেছে, দেশে গর্ব হতে চলেছে, আমাদের দেশের জন্য কিছু করতে চলবে আগামীকালে? কেউ কি ভেবেছিল? না, ইনফ্যাক্ট সে নিজেও ভাবেনি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও, দেখো আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওর পরে আজকে আমি ইউটিউব থেকে বিদায় নিয়ে নেব। তো ফার্স্টে তোমরা কিছু সাকসেস স্টোরি শোনো, যেগুলো আমি তোমাদের মতো কিছু সাবস্ক্রাইবার থেকেই পেয়েছি, কিছু অভিভাবক তাদের নিজেদের কিছু অভিব্যক্তি ছিল, সেটাও শুনে আমার খুব ভালো লেগেছে যে তারা নিজেরাও চেয়েছে আমার ভিডিও দেখে, যথেষ্ট সম্মান করে। তো প্রত্যেকের ভিডিও দেখার জন্য আমি অনেক অনেকভাবে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই প্রত্যেককে। বাট আমি আর ইউটিউবে থাকবো না, সেটার জন্য কেউ মন খারাপ করো না, আমি তোমাদের পাশে আছি, ছিলাম, আছি এবং থাকবো। হ্যাঁ, কিন্তু মাধ্যমটা একটু আলাদা হয়ে যাবে, আমি তোমাদের সেইভাবে অত হেল্প করব না, বাট আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তো ফার্স্টে তোমরা শুনে নাও কিছু সাকসেস স্টোরি, তারপর কিছু কথা বলবো যারা সুযোগ পাওনি তাদের সম্পর্কে। হ্যাঁ এনাসি, বলো বলো, ফার্স্টে বলো যে কত র‍্যাঙ্ক ছিল আর কোন কলেজে পেয়েছো। আপনি এত মোটিভেট করেছেন, আমি তো ফার্স্টে হালি ছেড়ে দিয়েছিলাম। ওকে, আমার আমার জিএমআর র‍্যাঙ্ক ছিল 7,472, আর ওবিসি এতে র‍্যাঙ্ক ছিল 678। আচ্ছা, আর চান্স পেয়েছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, সরকারি কলেজ। হ্যাঁ, কংগ্রাচুলেশনস, অনেক 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 অভিনন্দন। এখন কেমন লাগছে সেটা বলো, কি রকম ফিলিংস হচ্ছে? খুবই এক্সাইটেড। মানে এক্সাইটেড তো ছিলে কালকে পর্যন্ত, এক্সাইটেড ছিলে, বাট এখন কি রকম ফিলিং হচ্ছে যে হ্যাঁ, মানে এত বড় একটা সাকসেস, মানে পাহাড় জয় করার মতো এই সিচুয়েশনটা তোমরা পেরিয়ে এলে, এখন কি বলবে পরবর্তী জেনারেশনতে, কি বলবে যে হ্যাঁ তোমরা এইভাবে পড়াশোনা করো বা এভাবে পড়লে কিন্তু তোমাদের একটা সাকসেস হতে পারে, কি বলতে চাও? হ্যাঁ, এটাই যে মাধ্যমিকের যদি সব সাবজেক্ট ভালো মতো পড়া যায়, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স আর বায়োলজি,
তাহলেই মনে হয় হয়ে যাবে, কারণ আমি তো না পড়েই প্রায় পরীক্ষা দিয়েছি, কিছুই দেখে যায়নি পরীক্ষার আগে পর্যন্ত। আমার 10টা মোটামুটি ভালো জানা ছিল বলে আমি চান্স পেয়ে গেছি। বন্ধুরা দেখো, এত বড় একটা সাকসেস পেয়েছে একটা মেয়ে, সে কিন্তু কয়দিন আগে আমার আমারই মেম্বারশিপ নিয়েছিল, তাই তো? এনআরসি আমার মেম্বারশিপ নিয়েছিল, এবং এনআরসি আজকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন একজন স্টুডেন্ট হতে চলেছে, ভবিষ্যতের একজন ভালো একজন আমাদের দেশের মধ্যে গর্ব হতে চলেছে। হ্যাঁ, তো সবাই সবার হয়ে আমি তোমায় অনেক অভিনন্দন জানাচ্ছি, পরবর্তীকালে যারা দেখবে অনেক মোটিভেশন পাবে অবশ্যই। আর তার আগে কিন্তু মিষ্টি মুখ করাতে ভুলবে না, প্রত্যেককে আমি বলছি মিষ্টি মুখ করাতে হবে, কারণ এটাই আমাদের পাওনা, এটাই আমাদের কি বলবো মানে এটাই সেলিব্রেট করার একটা উপায়। হ্যাঁ, সবাইকে মিষ্টি মুখ। চলো, আর অ্যাকসেপ্ট করে নিয়েছো তো টিটটা নিয়ে? অ্যাকসেপ্ট হয়ে গেছে তো? হ্যাঁ, 27 তারিখ পর্যন্ত ডেট আছে। হ্যাঁ, টাইম আছে, বাট আমি সাজেস্ট করবো যে যত তাড়াতাড়ি সম্ভব আজকে মতো হলে আজকেই করে নাও, কারণ পরবর্তীকালে কিন্তু এই টান পড়ে যেতে পারে, মানে একবার যদি মানে কোনো কারণে মিস্টেক হয়ে যায় না আর কিন্তু মানে পাওয়া বিশাল মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তো ভাবছিলাম ওই জন্য আপনার কাছে ভালো মতো জেনে তারপরেই করব ভাবছিলাম, যে আর তো মিস করা যাবে না ওই জন্য। একদম নয়, একদম নয়, ঠিক, বেশ, তাহলে এখন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকসেপ্ট করে নাও, তারপর পার্টি দিতে হবে সবাই মিলে, আমরা যত যতজন আছি গ্রুপের মেম্বার প্রত্যেকে আমরা দেখা করব, কোথাও না কোথাও মিট করব, কারণ পরবর্তীকালে নিজেরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, তখন আর কিন্তু কিছু করার থাকবে না। সুতরাং এই সময়টা অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। চলো, তা আজকের মতো যাই হোক রাখছি, আবার পরবর্তীকালে কোনো সমস্যা হলে ফোন করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। হ্যালো, আপাতত। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, কে বলছেন আর কোথা থেকে বলছেন? স্যার, রূপা গড়াই, আমি পুরুলিয়া থেকে বলছি। আচ্ছা, বলুন স্যার। আমি প্রাইভেট কলেজে পেয়েছি, মিনার্ভা কলেজে। ওকে, তো ভালো কলেজ, যথেষ্ট স্বনামধন্য একটি কলেজ, ওটা অ্যাকসেপ্ট কি করে নিয়েছো? না স্যার, এখনো করিনি। আচ্ছা, হ্যাঁ, যদি কিছু কোয়ারি থাকে তুমি ওদেরকে কল করে জেনে নিতে পারো, যেমন হচ্ছে কি ওখানে হোস্টেল আছে কিনা ফার্স্ট ইয়ার থেকে, তারপর টোটাল কোর্স কি কত, এটসেট্রা, সমস্ত কিন্তু ওরা বলে দেবে, ঠিক আছে? আর আর কি তোমার ওটা তোমার র্যাঙ্ক কত ছিল, জিএমআর র্যাঙ্ক কত ছিল? আমার 6,618। আচ্ছা, আর এসসি কিছু ছিল কি? না স্যার, আমার ওবিসি র্যাঙ্ক ছিল 1608। আচ্ছা, ঠিক আছে। আর বাড়ি বলছিলাম, হ্যাঁ বল। আমি বলছিলাম কি, আমি যদি মানে এইটা আমি স্যার ফার্স্টে আমি গভর্নমেন্ট দিয়েছি জিএনএম এ, তারপরে এনএম দিয়েছিলাম, তারপরে প্রাইভেটে দিয়েছিলাম, তো এইটা পেয়েছি, তো এর উপরে সব এনএম গুলো আছে, তারপরে জিএনএম গভর্নমেন্ট গুলো আছে, তো আমি যদি অটো অ্যাপ্লিকেশন করি তো এটা স্যার আমার কি আর কোনো চান্স থাকবে? এটা তো বলা সম্ভব নয়, তবে র্যাঙ্ক হিসেবে পরবর্তীকালে হয়তো বা নাম আসতে পারে, হয়তো বা এটা একটা অনুমান করা যেতে পারে, যেহেতু র্যাঙ্কটা একটু কমই আছে, খুব বেশি নেই, 6,000 তো র্যাঙ্ক হিসেবে দিলেও পেতে পারো পরবর্তীকালে। তাহলে স্যার আমাকে স্যার এখন স্যার যদি দেখো আমি এটা সাজেস্ট করবো, যদি বলো আমার সাজেশন যে ওখানে যদি কোর্স ফি অনেক কম থাকে, আমি সম্ভবত জানি মিনারবিতে খুব বেশি কোর্স ফি লাগে না, ওই 5-6 লাখের মধ্যেই হয়ে যায়, তো যদি এই মধ্যে হয় তাহলে আমি বলবো ওটা নিয়ে নেওয়া, কারণ অনেক এএনএম অনেকে পেয়েছে যাদের র্যাঙ্ক কম, ওরা কিন্তু এএনএম এর সুযোগ পেয়েছে, তো ওরা কি করবে, ওরাও কিন্তু বলছে দাদা আমার প্রাইভেট হলেও আমি মানে জিএনএম প্রাইভেটই নিতে চাই, ইনফ্যাক্ট আমার অনেক সাবস্ক্রাইবার অনেক মেম্বারশিপ যারা নিয়েছিল ওরা কিন্তু এটাই বলছে দাদা আমার একটা প্রাইভেট হলেও আমার চলবে, তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু পরবর্তীকালে সুযোগ যদি না হয় এটা কিন্তু বিশাল বড় একটা মিস্টেক হয়ে যেতে পারে, তো আমি এটাই বলবো যদি খুব মানে অসুবিধা না থাকে তাহলে ছেড়ো না, এটাই আমি বলবো। স্যার তাহলে মানে আমি যদি এটা ছেড়ে দিই তাহলে এটা আর পাবো না? না, এটা পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে স্যার আমি তাহলে এর আগে যেহেতু এনএম গুলো আছে এনএম গুলোতে আমি চলে যাব। হ্যাঁ, এবার সেখানে সুযোগ হতে পারে নাও হতে পারে সেটা মানে পরের ব্যাপার, এখন ওটা কিন্তু কোনো স্যার আমি যদি এটাতে অ্যাডমিশন নিয়ে নিই আর মপ আপ রাউন্ডে যদি স্যার আমি না 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 আর হবে না, মানে একবার অ্যাডমিশন নিয়ে নিলে ও মপ আপ রাউন্ড কোন রাউন্ডই আর অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? চিন্তা কোনো ব্যাপার নেই, যথেষ্ট ভালো কলেজ, তুমি একবার জিজ্ঞাসা করে নেবে যে আছে এখানে কিরকম প্লেসমেন্ট দেওয়া হয় নাকি কি কি সমস্যা কি কি কোয়ারিগুলো আছে সেগুলো সমস্তটা একদম নোট ডাউন করে একটা একে একে কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করে নেবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। ওকে, আর যদি তাও যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলবে পরবর্তীকালে, তাহলে আমরা কল করে দেখতে পারি, ঠিক আছে? ওকে, ঠিক, আচ্ছা, তো ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ, পায়েল বলছি, আমার জেনারেল ছিলাম, আমি আর এন টি করে আমার অ্যালটমেন্ট হয়েছে।
আচ্ছা কংগ্রাচুলেশনস। আপনার তোমার র‍্যাঙ্ক কত ছিল? আমার 6411। আচ্ছা, বাড়ি মনে হয় সম্ভবত কলকাতায়, তাই তো? হ্যাঁ, যাদবপুরে। আচ্ছা হ্যাঁ, পায়েল অধিকারী, তাই তো? আমাদের মেম্বারশিপ নিয়েছিলে, একদম। আচ্ছা, কংগ্রাচুলেশনস, আর অনেক অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যৎ জীবনের। আর মিষ্টিটা কিন্তু পাঠাতে ভুলবে না, ঠিক আছে? ওকে, ওকে। এই জয় শুধু তোমার জয় নয়, আমার নিজেরও জয়, আমি অ্যাকচুয়ালি নিজেও আপ্লুত। ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে দাদা। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন আর কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, আমি শ্রমজীবী নার্সিং একাডেমিতে পেয়ে গেছি। আচ্ছা, কংগ্রাচুলেশনস, যথেষ্ট ভালো কলেজে পেয়েছেন। আচ্ছা, আপনার র‍্যাঙ্ক কত ছিল? আমার 5400। 5400 র‍্যাঙ্ক ছিল, জিএমআর, তাই তো? মানে জেনারেল ছিলেন? জেনারেল র‍্যাঙ্ক। যথেষ্ট ভালো একটা কলেজ পেয়েছেন এবং ওখানকার কোর্স ফি যথেষ্ট কম, সুতরাং আমি এটাই বলবো যে অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করে নিন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন আর কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রমা দাস বলছি। ওকে, রমা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনি আপনি সম্ভবত মেম্বারশিপ নিয়েছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, বলুন কি খবর কি? হ্যাঁ, বলছি পিএমবি ইনস্টিটিউট রাজারহাট, ওখানে হচ্ছে আমার নাম অ্যালাইনমেন্ট হয়েছে, সিট অ্যালাইনমেন্ট। কংগ্রাচুলেশন, ভালো কলেজ পেয়েছেন। আর অবশ্যই কিন্তু এবার এবার কিন্তু অবশ্যই মিষ্টিটা পার্টি দিতে হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই দেব। আচ্ছা বেশ বেশ, ভালো লাগলো শুনে যে আপনি সুযোগ পেয়েছেন, এবং আমি আশা করেছিলাম যে আপনি হয়তো পাবেন, আমি এটা চাইতাম। ওকে, ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনার গেস্টটা না পেলে কিছুতেই হতো না, কিভাবে সিট অ্যালটমেন্ট দেখবো, মানে চয়েসটা করবো আমি জানতাম না, আপনি না আমাকে হেল্প করলে এটা হতোই না। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওকে ঠিক আছে, চলুন পরে আবার কথা হবে। হ্যাঁ দাদা, একটা কথা জানার আছে। হ্যাঁ বলছি যে এবার কি ওখানে গিয়ে? হ্যাঁ সীমা বলো। হ্যাঁ স্যার, ওর জন্য আপনাকে জানালাম না প্রথমে কমেন্ট করে। আচ্ছা, ফোন করতে বলে র‍্যাঙ্ক কত ছিল এবং র‍্যাঙ্ক কত ছিল এবং তুমি কোন কলেজে পেয়েছো সেটা আমাদের সাবস্ক্রাইবারদের বলো। আমার হচ্ছে র‍্যাঙ্ক, আমি একটু দেখে বলছি। অবশ্যই। আর তার আগে বলো যে কিরকম এখন মনে হচ্ছে, কিরকম ফিলিং হচ্ছে এখন? ফিলটা তো খুবই অন্যরকম, আবার খুশিও। এত ভালো একটা কলেজ। হ্যাঁ, র‍্যাঙ্ক হচ্ছে ছিল জিএনএম এ, বলো জিএমআর র‍্যাঙ্কটা বলো তাহলে হবে। জিএমআর র‍্যাঙ্কটা হলে, হ্যাঁ জিএমআর র‍্যাঙ্ক ছিল হচ্ছে 32,989। 32,989। আচ্ছা, আর ইসে কোন কাস্ট ছিল? এসসি। এসসি, এসসি তে কত ছিল র‍্যাঙ্ক, কত এসেছে? এসসি তে র‍্যাঙ্ক ছিল 6930। 6930? হ্যাঁ। ওকে, আচ্ছা কোন কলেজ পেয়েছো দাদা? এটা হচ্ছে বিবেকানন্দ সরস্বতী নার্সিং ইনস্টিটিউট, চন্দনাটি, বারাসাত, নর্থ চব্বিশ পরগনা। আচ্ছা, এটা এটা কি আরেকবার বলো, নামটা বলো আরেকবার। বিবেকানন্দ সরস্বতী নার্সিং ইনস্টিটিউট, চন্দনহাটি, বারাসাত, নর্থ চব্বিশ পরগনা। এটা কি প্রাইভেট ইনস্টিটিউট? না, আমি তো কোনো প্রাইভেট ইনস্টিটিউট চুজই করিনি, সব গভর্নমেন্ট করেছিলাম। এটা আমার ঠিক মনে হচ্ছে না। যাই হোক, তো অনেক অনেক কংগ্রাচুলেশন, এত র‍্যাঙ্কেও ভালো তো কলেজ পেয়েছো। যাই হোক, আমি এই কলেজটা আমি খোঁজার চেষ্টা করবো, আমি জানি না। অবশ্যই ঠিক আছে, তো অবশ্যই ভালো লাগলো যে তুমি, আমি জানি এর আগে অনেক ভিডিও দেখেছিলে তাই তোমাকে নাম্বারটা দিলাম। তো যাই হোক, সেলিব্রেট করো আজকে দিনটা, এত বড় একটা সাকসেস পেয়েছো, অনেক অনেক শুভেচ্ছা থাকলো। তুমি এই এই যে নার্সিং ইনস্টিটিউটটা না, ওটা দেখে একটু যদি কিছু মনে করো জানাতে পারো তো জানি, আমি তো জানি না। আচ্ছা, আমি চেষ্টা করছি আজ বিকেলে বা সন্ধ্যায় ভিডিওতে বলে দেবার, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে, ঠিক ঠিক আছে দাদা, রাখছি। হ্যাঁ শ্রাবণী বলো। সেবা ইনস্টিটিউটে আমার নাম এসেছে। সেবা ইনস্টিটিউট, আচ্ছা খুব ভালো কলেজ। আর কত র‍্যাঙ্ক ছিল জানো তোমার? আমার হচ্ছে কি জিএমআর র‍্যাঙ্ক 60,000-এ, 60,000 ছিল। আর 60,000, হ্যাঁ, এসসি র‍্যাঙ্ক 14,000।
14,000, বেশ ভালো কলেজ পেয়েছো এবং নতুন জীবন শুরু হবে, অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আর তুমি নিশ্চয়ই মেম্বারশিপ নিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ। তো এখন কেমন লাগছে বলো, মানে কিরকম, আগে কিরকম ফিলিংস হচ্ছিল, এখন কিরকম ফিলিংসটা হচ্ছে? এখন তো খুবই ভালো লাগছে, আর সত্যি কথা বলতে এটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য, কারণ আমি এই নিয়ে 3 বছর ফর্ম ফিল আপ করেছি, আমি এত কিছু তো জানতামই না। এর আগে তুমি যখন ফোন করেছিলে, আমি আমি তোমার কথাটা মনে রেখেছিলাম, আমি বলিনি, বিকজ আমি জানি যে এই বছর তোমার কোথাও না কোথাও হবে, এটা আমি জানতাম। তো আমি দেখো তোমায় ফার্স্টেই বলেছিলাম যে চিন্তা করো না, এই বছর কিন্তু একটা কোথাও না কোথাও হওয়ার চান্স আছে, বিকজ এতটা মানে সিট ইনক্রিজ হয়েছে। তো এই মুহূর্তে কিরকম তোমার ফিলিংস হচ্ছে, মানে আমি জানি এটা বলে বোঝানো সম্ভব নয় যে 3 বছর ধরে চেষ্টা করার পর আফটার অল মানে এত চেষ্টা করে কেউ একটা কলেজ পেলো, তা আবার জিএনএম যেটা এতদিন ধরে স্বপ্ন দেখতো, তো এই ফিলিংটা তুমি যদি বলো এক কথায় যদি বলতে চাও কিরকম মনে হচ্ছে? আমার তো খুব কান্না পাচ্ছিল, যেটা আনন্দের কান্না, মানে আমি অবশ্যই ভাবতে পারিনি যে আমার মানে হবে, আমি পুরো ভেঙে পড়েছিলাম, শুধুমাত্র আপনার কথা শুনেই আমি একটু আশা রেখেছিলাম যে হ্যাঁ ভর্তি হোক পারে হয়তো। সেদিন যদি চেষ্টা না করতে, দেখো আমি কিছুই নয়, আমি সামান্য মানে তোমাদের একটা মানে গাইডেন্স দিয়েছি একমাত্র, এছাড়া কিছুই নয়। তোমরা নিজের যোগ্যতায় পেয়েছো, এটা আমার ভেবে ভালো লাগছে যে হ্যাঁ আমার ভিডিও দেখে তোমরা মোটিভেশন পেয়েছো, এটাই শুধুমাত্র আমরা পাও না, যে অনেক ভিডিও অনেক ইউটিউব চ্যানেলে বলেছো হবে না, 10,000 বেশি হলে হবে না, 20,000 হলে হবে না, বাট আমি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই বলেছি চেষ্টা করে যাও, আর চেষ্টা করে কালকেও বলেছিলাম যে চেষ্টা করে যাও, চেষ্টা যারা করে তারা কখনো বিফল হয় না। আজকে তুমি প্রমাণ করে দিলে তুমি রিয়েল হিরো আজকের, যে হ্যাঁ 3 বছর ধরে চেষ্টা করে তবে কিন্তু আজকে একটা কলেজ পেয়েছো। আমি অবশ্যই এটা আমি ভিডিওতে বলবো এবং যারা সাবস্ক্রাইবার আছে আশা করছি প্রত্যেকেই মোটিভেশন পাবে তোমার কথায় আজকে, আগামী দিনে তোমরা রিয়েল হিরো হতে চলেছো, আমাদের দেশের জন্য তোমরা গর্ব হতে চলেছো। অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক কি বলবো শুভেচ্ছা অভিনন্দন সব কিছু রইল তোমাদের জন্য। ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ বলুন রুম্পা। বলুন বলতে হবে না, তুমি বা তুই করে হবে। আচ্ছা বলো বলো। বলছি আমি তো খুব টেনশনে ছিলাম, তারপরে যখন দেখলাম ভালোই লাগলো, কিন্তু প্রাইভেটটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। না তুমি যেটা বললে হলদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, এটা যথেষ্ট নাম করা এবং ভালো একটা কলেজ, এবং জিএনএম দেখো অনেকে আছে, ইনফ্যাক্ট আমি একজন কল করেছিলাম জিনিয়া নামে, যেও মেম্বারশিপ পেয়েছি আমাদের গ্রুপের একজন মেম্বার, তো সে কিন্তু এএনএম এর সুযোগ পেয়েছে এবং ও বলছে দাদা আমি যদি প্রাইভেট হয় তবু জিএনএম নেবো। তো এটা আমি বলবো দেখো যে যেটা পেয়েছো যথেষ্ট ভালো, বিকজ তুমি জিএনএম পেয়েছো, জিএনএম এ মাচ বেটার অনেক অপরচুনিটি আছে, আর ও পেয়েছে এএনএম সেটা সরকারি, সরকারি তো বেশ ভালো মতো একটা অপরচুনিটি রয়েছে, সুতরাং কোনোটাই খারাপ নয়, এটা ভেবো না যে ওখানে এএনএম পেলে বা জিএনএম গভর্নমেন্ট হলে, এটা এরকমটা ভেবো না, কারণ যথেষ্ট ভালো কলেজ পেয়েছো ঠিক আছে। এটার ফিসটা যে কত লাগবে এটা দেখো অলরেডি আমি ভিডিওতে বলেছি, হ্যাঁ অলরেডি আমি ভিডিওতে বলে দিয়েছি, আর যদি জানার থাকে কিছু অবশ্যই গ্রুপে জানিয়ে নিতে পারবে, আমি বলে দেবো তোমাদের ওই পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে, একটু ওয়েট করো কারণ অনেক কলস আসছে ঠিক আছে, আর অবশ্যই মিষ্টি পাঠাবে তোমার বাড়িতে বীরভূমে। মালদায়? আচ্ছা আমার বাড়ি তো এখানে নয় বাট আমি থাকি দুর্গাপুরে। আচ্ছা ওকে 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 ঠিক আছে চলো বাই। ঠিক আছে হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম যে যে আমার হচ্ছে ডক্টর এইচসি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুর যেটা, হ্যাঁ সেটাতে চান্স হয়েছে মানে এএনএম এর যে কলেজ। ওকে তো স্যার সেটা ভালো কি কলেজটা? অবিয়াসলি এটা সরকারি কলেজ এবং এটা সিঙ্গুরের সবথেকে বেস্ট কলেজ এটা, ঠিক আছে কংগ্রাচুলেশন আপনাকে, আপনি ভালো কলেজে পেয়েছেন। আচ্ছা আপনার র‍্যাঙ্ক কত ছিল? স্যার আমার র‍্যাঙ্ক ছিল মানে আমার 4810 র‍্যাঙ্কটা তে এসেছে। স্যার এএনএম এ কিন্তু আমার আলাদা র‍্যাঙ্ক ছিল, এটা জিএনএম এ 4810 এ আছে কিন্তু দিয়েছে এএনএম এর যে কলেজটা। আচ্ছা এএনএম এ কত ছিল আপনার? এএনএম এ ছিল 2610। 2610 তাই তো?
হ্যাঁ স্যার, কিন্তু সিট অ্যালোকেটেড যেটা দেখাচ্ছে সেখানে 4810 এর র্যাঙ্কটা দেখাচ্ছে। আচ্ছা সে যাই হোক, ওটা জিএমআর র্যাঙ্কে দেখাচ্ছে ওটা সম্ভবত। তো আপনার হয়ে গেছে, আপনি ওটা সিট অ্যাকসেপ্ট করে নিন এবং ফিটা পেমেন্ট করে নিন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি ওখানে অ্যাডমিশন নিতে পারবেন। ওকে আচ্ছা ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, আমি এখন ওই কাউন্সিলিং এর রেজাল্টটা দেখছিলাম। হ্যাঁ দিয়ে আমার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটালে নাম এসেছে দেখলাম। কংগ্রাচুলেশনস, অনেক অনেক অভিনন্দন। ঝাড়গ্রাম সরকারি তো, তাই তো? হ্যাঁ দাদা। বাহ খুব সুন্দর লাগলো। কত র্যাঙ্ক, কত র্যাঙ্ক ছিল জিএমআর র্যাঙ্ক কত ছিল? আমার জিএমআর র্যাঙ্ক বলবো? হ্যাঁ জিএমআরটার এসসি কিছু ছিল কি, এসসি ছিল কিছু? আমার ওবিসি ছিল দাদা। আচ্ছা দুটোই বলো যে কিরকম কি ছিল। আমার এএনএম এর জিআরএম র্যাঙ্ক ছিল 5047 আর ওবিসি এ ক্যাটাগরিতে ছিল 536। আচ্ছা আর জিএনএম ছিল 9150 আর ক্যাটাগরিতে র্যাঙ্ক ছিল 866। আচ্ছা আচ্ছা, এখন কেমন লাগছে? মানে এত বড় একটা সাকসেস সরকারিতে পাওয়া মানে এখন তো বিশাল কঠিন ব্যাপার। তো অনেকে পেয়েছে যদিও, আমি তোমার কাছেও জানতে চাই যে কিরকম লাগছে এখন। হ্যাঁ দাদা আনন্দ হচ্ছে, মানে আমি এর আগের বারও আপনার আমি এন্ট্রান্স দিয়েছিলাম না, তবুও 2020 আমার নাম এসেছিল। আচ্ছা রেজাল্টের ভিত্তিতে তখন পেয়েছিলাম। দিয়ে আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কাউন্সিলিং এর জন্য গিয়েছিলাম, মেডিকেল সব আমি ওখানেও কোয়ালিফাই করেছিলাম। তারপর মেরিট লিস্টে নামও বেরিয়েছিল, কিন্তু লাস্টে যে রসিদ লিস্টে ভর্তি লিস্টটা বেরোয় ওইখানে আমার নাম ছিল না, মানে সব হওয়ার পর হয়েছিল না, একটা খারাপ লাগা ছিল। এখন অবশ্যই অবশ্যই এখন এখন কিরকম আনন্দ হচ্ছে এটা জানি, মুখে বলার মানে বলার ভাষা নয় যে ঠিক এক কথাই বলতে গেলে বলা বলা সম্ভব নয়, তো তবু যদি বলতে আমাদের সাবস্ক্রাইবারদের কিরকম লাগছে এখন। হ্যাঁ ভীষণই আনন্দ হচ্ছে, ভালো লাগছে। অবশ্যই এটা আনন্দেরই বিষয় এটা। আর অবশ্যই সিটটা অ্যাকসেপ্ট করে নেবে, আর টাকা পেমেন্ট করা হয়ে গেছে? না দাদা আমি এখনো করিনি, আমি দেখেছিলামই না, কি বলেন আরেকবার পাইনি তো, এবার আমি কোনো আশাই ছিল না পাবো ভাবিনি। আমি আমি প্রতিটা ভিডিওতে কি বলি, মিরাকেল কিন্তু হয়ে যায়, যে কোনো মুহূর্তে মিরাকেল হয়ে যায়। তো এখন বিশ্বাস হচ্ছে তো যে হ্যাঁ মিরাকেলটা সত্যি হয়েছে? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি এখন একটু কনফিউশনের মধ্যে আছি যে আমি কি করব, এটাই বুঝতে পারছি না। কেন, কিসের কনফিউশন? এটা তো যথেষ্ট ভালো একটা কলেজ দাদা। এটাই যে আমি পাবো আশা করেছিলাম না, সত্যি বলতে আমি 99% কোনো আশা ছিল না, 1% হয়তো ছিল। হ্যাঁ তা আমি WBCS পড়বো বলে আর প্রস্তুতি নিচ্ছিলাম, বই টই কিনে আনলাম দুদিন হলো। আচ্ছা এবার WBCS পড়লে এদিকে আমি অনার্স নিয়েছি, অনার্স পড়বো আবার WBCS GNM, ওই জন্য বলছি কি করবো। তাতে কি, আমিও তো সেই মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি পোস্ট গ্রাজুয়েট করে তবে কিন্তু এখন একটা ইন্ডাস্ট্রিতে এখন জব করছি, বাট আমার টার্গেটটা আছে সেটাই, ঠিক আছে আমি আছি অ্যাকচুয়ালি অন্য জবে, বাট আমার কিন্তু আমি গ্রাজুয়েশন করার পর পোস্ট গ্রাজুয়েশন করেছি যাদবপুর থেকে, তারপর কিন্তু এখন আমি কিন্তু এখন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিচে আমি কিন্তু এখন কাজ করছি, বাট আমি এখনো ওটার জন্য পড়াশোনা করি, এমনটা নয় যে ওটার জন্য ছেড়ে দিয়েছি। সুতরাং আমি এটা সাজেস্ট করবো যে অবশ্যই পেয়েছো এত বড় একটা সুযোগ, হাতছাড়া করো না, এটা অনেকে পায় না, ঠিক আছে এটা পায় না অনেকে, তো এটার জন্য দ্বিতীয়বার ভেবো না। আমি এখনই বলবো যে তুমি এখনই সিটে অ্যাকসেপ্ট করে নাও, অ্যাকসেপ্ট করার পর ওখানে অ্যাডমিশন যেদিন ডেট দেওয়া আছে সেদিন গিয়ে ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়ে নাও, এটাই সাজেস্ট। দাদা আমার আমার বাড়ি থেকে দোকানটা অনেক দূরে, আমি ফোন থেকে দেখি না, আমাকে কম্পিউটার দোকানওয়ালা ফোন করে বলছে যে তোমার এইরকম নাম এসেছে, পারবে না, আমি দেখিও নি, এত কনফিউশন যে আমি পাবো না। তারপর মনের ভিতর কেমন চলছে? এখন অনেকজন কল করছে, অনেকের কল পেয়েছি, তোমার তো ভালো লাগলো শুনে যে হ্যাঁ তুমিও অনেক স্ট্রাগল করেছো, এখন মানে কিরকম চলে? এখন প্রথমবার শুনলে সেই মুহূর্তে কি মনে হলো, ফার্স্টে কি মনে হলো? ভীষণই আনন্দ, মানে নিজের ভিতরে কি হচ্ছিল আমি বলতে পারবো না, একদম একদম অবশ্যই একটা কিছু একটা চাকরি তো করতেই হবে, সে একদম পাওয়া যাবে, বাবা মার একটা কত আশা আছে, মানে তখন ঠিক ঠিক আছে চলো বাই।
যদি সাহসটা না জোগাতে পারতাম তাহলে আমার স্বার্থতা মানে স্বার্থকতা পেতো না, আমি এটা ভাবতে পারতাম না যে আমি মানে ভিডিও বানাচ্ছি সেটা 1,000 লোক দেখুক 1,00,000 লোক দেখুক সেটা বড় কথা নয়, বাট আপনারা যে দেখে আমাদেরকে এই যে এইভাবে রেসপন্স দিচ্ছেন এটা যে আমাদের বিশাল বড় প্রাপ্তি, এটা বলে বোঝানোর ক্ষমতা আমার। বলছি স্যার আমি সত্যি আশা হারিয়ে ফেলেছিলাম, তারপর আপনার ভিডিও দেখে আমি আমার মনের মধ্যে একটা আশা জেগেছে, তো নিশ্চয়ই আমার মতো অনেকেরই হয়তো এরকম। অনেক আছে অনেক আছে, আমি আমি প্রমাণ দেখাতে পারি, এরকম 1,000,000 মেসেজ আসে, এরকম 1,000,000 কল আসে, প্রত্যেকে বলে, আমারও ভালো লাগে যে আমি কারোর জন্য কিছু অন্ততকে করতে পারছি। আর এই সবার দোয়া থাকবে স্যার আপনার, সত্যি মানে আপনার ভালো হবেই, কারণ আপনার আশীর্বাদ এটা অনেক মূল্য স্যার। স্যার আর একটা কোশ্চেন যেটা বলতে চেয়েছিলাম, বলছিলাম আপনার ভিডিওতে যেটা দেখলাম আপনি মানে কাউন্সিলিং যারা করেন তাদের সঙ্গে নিশ্চয়ই হয়তো একটা সম্পর্ক বা যোগাযোগ। না 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 না, ওটা ওটা আপনারা দেখুন অনেকেই বলছিল। হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম আমার না মানে শান্তিনিকেতন কলেজ আসছে, তো ভাবলাম ওটা প্রাইভেট কলেজ। হ্যাঁ, আপনি কি জিএনএম পেয়েছেন তো? হ্যাঁ জিএনএম। কংগ্রেচুলেশন, ভালো কলেজে পেয়েছেন, আর মিষ্টিটা মিষ্টিটা কিন্তু খাওয়াতে ভুলবেন না। আর স্যার কিন্তু কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে, কিন্তু মানে ওই তো আপনাকে বলেছিলাম যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা হবে তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওটা হলো কোনো ব্যাপার না স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগছে স্যার খুব। আচ্ছা এই আনন্দটা আমার, হ্যাঁ আমি রেকর্ড করছি, এটা রেকর্ড হবে এবং এটা ভিউজরা দেখবে, ঠিক আছে? মিষ্টি খাওয়া আগে কেন? আমি যেরকম বলেছিলাম সত্যি তোমায়, তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে চলেছো, আর সত্যি তুমি একটা কলেজ পেয়েছো, রুবি জেনারেল হসপিটালে তোমার কিন্তু সিলেকশন হয়েছে। ওফ ব্যাস এইটুকুই, মিষ্টিটা কবে আসবে? ওকে, আমি যখন বলেছিলাম, আমি কি বলেছিলাম যে সুযোগ একটা না কোথাও না কোথাও হবে, হয়েছে? হ্যাঁ হয়েছে। এবার থ্যাংক ইউটা আমাকে শুধু বললে হবে না, মিষ্টিটা পাঠাতে হবে, তবে গিয়ে এটা মানে আমি বাই হোয়াটসঅ্যাপ আর বাই জিপে আমি পাঠাচ্ছি, তুমি কিনে খেয়ে নিও। আচ্ছা আমাদের ভিউয়ারদের কি বলতে চাইবে? হ্যাঁ ভিউয়ারদের কি বলতে চাইবে? থ্যাংক ইউ সো মাচ, মানে এত সুন্দর করে কলেজগুলো মানে সাজাবার জন্য আর আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে কলেজ সিলেকশন করলে পাবো। আচ্ছা আর সৌভিক অনেক কাছে থেকে অনেক মোটিভেট করেছে, একটা টাইমে গিয়ে প্রচন্ড ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলাম যে কি হবে না। আর বন্ধুরা তোমরা যারা শুনছো এখন এই ভিডিওটা, এই মেয়েটা আমাকে ফার্স্ট টাইম বলে ওর অনেক মানে গল্প আছে, হিস্ট্রি তো আমাকে বলেছিল দাদা এরকম এরকম করে আমাকে অনেক কিছু বলেছিল, তারপর আমি ওকে অনেক সাপোর্ট করেছিলাম, ওকে কিন্তু আমি ক্রমাগত পুরো মোটিভেশন দিয়ে গেছি, আজকে যে মানে ও যে একটা কলেজ পেয়েছে, ইনফ্যাক্ট ভয়ে ও নিজের চয়েসটা দেখেনি যে কলেজ কোথায় পেয়েছে, আমি চেক করে দিয়ে দেখে এখনই ওকে বললাম। তো আশা করছি সৃজিতার স্বপ্ন সত্যি হবে, প্রত্যেকটা যেটা আমি বলেছিলাম যে ওর প্রত্যেকটা খারাপ সময় অন্ততপক্ষে একটা বন্ধু পাবে সেটা হচ্ছে আমি, তো আশা করছি এবার সে তার নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। প্রত্যেকেই কংগ্রেচুলেশন জানাও সৃজিতাকে, আরো আমি 4-5 জনকে কল করেছিলাম, ইনফ্যাক্ট আরো কল আসছে, তো প্রত্যেকে কিন্তু মোটামুটি যারা যারা কল করছে প্রত্যেকে কিন্তু সুযোগ পেয়ে গেছে, এখনো পর্যন্ত প্রায় 8 জনে কিন্তু আমি খবর পেয়েছি। ওকে তো যাই হোক, সৃজিতের সঙ্গে আবার পরে কথা হবে, আরো দেখা যাক কে কল করছে তাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন আর কোথা থেকে বলছেন? আচ্ছা পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে। আচ্ছা নামটা কি? নাম স্নেহা দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর র্যাঙ্ক ছিল 23,055। ওকে, মানে জেনারেল র্যাঙ্ক, আর এসসি র্যাঙ্ক ছিল 4,500, কিন্তু আমার জেনারেল র্যাঙ্ক হচ্ছে, র্যাঙ্কে ফার্স্ট নাম ছিল শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউট। হ্যাঁ, ওই 23,055 র্যাঙ্ক বিশেষে ওই নামটি এসেছে। কংগ্রেচুলেশন, অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছা রইল, আর অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিন। আপনি কে হন? স্নেহার বাবা হন? বাবা বাবা। আচ্ছা আচ্ছা, আপনি সম্ভবত এর আগে কল করেছিলেন? এর আগে আমি দুবার কল করেছিলাম। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এখন কেমন লাগছে বলুন? এটা হচ্ছে একটা বিশাল বড় প্রাপ্তি একটা। হ্যাঁ ভালো লাগছে তো। হ্যাঁ, আর কি আপগ্রেড করবো না একবার অ্যাকসেপ্ট করে ওখানে? যদি আপনার কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিন, এটাই আমি সাজেস্ট করবো, বিকজ পরবর্তীকালে কি হবে সেটাও কেউ জানে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এটাই বলবো যে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিন, এবার যদি খুব সমস্যা থাকে বা যদি না চান একান্তই সেক্ষেত্রে আপনি আপগ্রেডেশন করতে পারেন।
হ্যাঁ না বলি গভর্নমেন্ট কি আসতে পারে, গভর্নমেন্ট ওর আগে বেশি দেয় না, বলা সম্ভব নয়। এটা দেখুন এখন কি হয়, এটা আমার এবারে উপরে কে আছে সেটাই এবারে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কত র্যাঙ্ক ছিল আপনার? আমার ছিল 15,000 জেনারেল। 15,000 আর এসসি এসটি কোনো কিছু ছিল কি র্যাঙ্ক? না 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 না, সেটা নেই। কোন কলেজ পেয়েছেন? দাদা বলছিলাম যে তোমার ইউটিউব চ্যানেলে আমি জয়েন করেছিলাম। হ্যাঁ জয়েন করার পর আমার দুই বোনের জন্য তোমাকে আমি কাউন্সিলিং এর জন্য সিট চয়েস করার জন্য। আচ্ছা আচ্ছা, মানে মেম্বারশিপ নিয়েছিলে তাই তো? হ্যাঁ মেম্বারশিপ জয়েন করেছিলাম। আচ্ছা আর তোমার বোন কোথায় পেয়েছে সুযোগ? আমার মানে আমার দুই বোন ছিল, একজন হচ্ছে বারাসাতে হচ্ছে, ওর ওর অ্যাকচুয়ালি এএনএম করার ইচ্ছে ছিল, ঠিক আছে, যেহেতু গ্র্যাজুয়েট করা আছে তো বারাসাতে এনসিএইচএ পেয়ে গেছে, বারাসাতেই বাড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেক বোন হচ্ছে, ও হচ্ছে আরেন্টাগর পেয়েছে, কারণ আমার দিদি আরেন্টাগর থেকে পাস আউট, তো ওর আমি আরেন্টাগরই ফার্স্ট চয়েস দেখেছিলাম, মানে র্যাঙ্ক একটু বেশি ছিল। আচ্ছা আরেন্টাগরই পেয়ে গেছে বোন। কংগ্রাচুলেশনস, ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর থ্যাংক ইউ দাদা। আচ্ছা ধন্যবাদ, আর অবশ্যই মিষ্টি পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? আমাদের দর্শক বন্ধুরা প্রত্যেকে কিন্তু ওয়েট করবে। তোমার সাথে আমি সেই বিষয়ে কন্ট্যাক্ট করব পরে। ওকে ঠিক আছে, অনেক 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 শুভেচ্ছা রইল, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ফার্স্ট চয়েসে এএনএম রেখেছিলাম, আর এএনএম গভর্নমেন্ট সিঙ্গুরে হয়ে গেছে। সিঙ্গুরে? আচ্ছা কংগ্রাচুলেশন। আপনার র‍্যাঙ্ক কত ছিল? আমার 2498 এএনএম এ ছিল। আরে বাপ রে। আচ্ছা বেশ, এবার কিন্তু পার্টি চাই, ঠিক আছে, আর মিষ্টিটা কিন্তু আমাকে দিতে হবে। একদম একদম। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লাগলো, আর অনেক অনেক শুভেচ্ছা রইলো আগামী জীবনের জন্য, আগামী ভবিষ্যতের জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা কিন্তু দাদা, আমি একটুখানি একটা কথা বলতে চাই এই ব্যাপারটাতে, যে মপআপের ব্যাপারটাতে। হ্যাঁ মানে আমি তো মানে তুমি যেরকম বলে দিয়েছিলে যে এই যে এরকম র‍্যাঙ্কে কাট অফ আসবে, তার থেকে তো দেখছি অনেক নিচে নেমে গেছে কাট অফ, মানে এত ভাবাই যায়নি। হ্যাঁ এটা কোনো বাধা ধরা নিয়ম নেই যে এর মধ্যে থাকবে বা এর বেশিও যেতে পারে কমও যেতে পারে, এটা কিন্তু কোনো মানে এটা নির্ধারিত নয়, এটা বোঝাও সম্ভব না যে কত যেতে পারে। এবারে আমি একটা কথা বলছি, মানে আমার আমার তো র‍্যাঙ্ক যথেষ্ট ভালো আছে, জিএনএম ও যথেষ্ট ভালোই র‍্যাঙ্ক আছে, তো আমার তো মনে হচ্ছে যে আমি মানে কি মপআপে যদি আমি পার্টিসিপেট কি করা উচিত, যে যাদের আমি মপআপ রাউন্ডে গিয়ে কিন্তু অনেক সরকারি কলেজ থাকে না, ঠিক আছে? আমি কেন বলছি, মপআপ রাউন্ডে গিয়ে কিন্তু অনেক সরকারি কলেজ পাওয়া যায় না, সুতরাং এটাই বেস্ট হবে যে যেটা পেয়েছেন সেটাই নিন। আর এএনএম টা তো যথেষ্ট ভালো কলেজ, আর আপনি ভালো কলেজের সুযোগ পেয়েছেন সিঙ্গুরের। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তো ভর্তি হয়ে যাচ্ছি এখন, আমি কিন্তু আমার কি তাহলে কি একবার কি পার্টিসিপেট করে দেখা উচিত, মানে প্রাইভেটে করতে আমার অসুবিধা নেই, মানে আমি বলছি যে যেহেতু আমার থেকে অনেক বেশি র‍্যাঙ্ক তারা প্রাইভেটে করে, মানে এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। দেখুন আপনি যদি চান যে আমি জিএনএম এই পড়বো, সেক্ষেত্রে আপনি মপআপ রাউন্ডের জন্য অপেক্ষা করতে পারেন, এরপর সেকেন্ড কাউন্সিলিং আছে অবশ্যই, সেকেন্ড কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করতে পারেন, যদি কিছু হয়ে যায় হতে পারে, আবার হয়তো কোনো মপআপ রাউন্ডে গিয়ে আপনি শুধুমাত্র প্রাইভেটে রাখতে পারেন, সেখানেও আপনার হয়ে যেতে পারে, ভালো একটা সুযোগ আছে কিন্তু আপনার। আপনার র‍্যাঙ্ক কত আছে, জিএম এর র‍্যাঙ্ক কত আছে? আমার তো জিএনএম এ আছে 4,000 বা 4,500 আছে। বেশ আপনার সুযোগ আছে, তো আমি যাদের কল করলাম প্রায় অনেকে 5,000 এর উপর 9,000 8,000 পর্যন্ত কিন্তু প্রাইভেটে অনেকেই পেয়ে গেছে, ইনফ্যাক্ট সাবস্টান্সলি অনেক পেয়ে গেছে, আপনি চাইলে করতে পারেন। বাট আমি এখন এখন এখনই কিছু বলছি না, আপনি এখনই কোনো কিছু করার দরকার নেই, আপনি জাস্ট ওয়েট করুন কিছুক্ষণ, ঠিক আছে? যদি কিছু মনে হয় পরবর্তীকালে, আপনি টাইম আছে, এই মুহূর্তে করার কোনো দরকার নেই, দু একদিন সময় আছে, পরে আপনি করতে চাইলে করতে পারেন। ওকে থ্যাংক ইউ দাদা আমাদের পাশে দেখার জন্য। ওকে ঠিক আছে। হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করেছেন, তো সেখান থেকে আপনাকে কল করলাম, তো আপনার বাড়ি কোথায় এবং আপনার র‍্যাঙ্ক কত ছিল এটা একটু বলুন। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, আমার র‍্যাঙ্ক ছিল এমনি জেনারেল জিএমআর ছিল জিএনএম এ 3,973, আর ছিল 647। 647 আর জিএমআর র‍্যাঙ্ক ছিল 3,973। আপনি কোন কলেজে পেয়েছেন? আমি আরজি কোর মেডিকেল কলেজ।
আচ্ছা, তো বন্ধুরা শুনতে পেলে যে আরজি কর মেডিকেল কলেজে র্যাঙ্ক হিসেবে কিন্তু যথেষ্ট ভালো একটা কলেজ পেয়েছে আমাদের বন্ধু, তো প্রত্যেকেই ওনাকে কংগ্রেচুলেশন জানাবে। আর আমি এটা সাজেস্ট করবো অবশ্যই ওটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেবেন এবং অবশ্যই ভর্তি হয়ে যাবেন, কারণ এটা একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট, এত বড় কলেজ পাওয়া মানে অনেকের স্বপ্নের বিষয়, ঠিক আছে? তো আমি এটাই সাজেস্ট করবো যত তাড়াতাড়ি সম্ভব। আপনি নিশ্চয়ই অ্যাকসেপ্ট করেছেন? নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ অ্যাকসেপ্ট হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আর অ্যাডমিশন কবে বলেছে, কিছু বলা আছে কোনো অ্যাডমিশন ডেট কিছু বলা আছে কি ওখানে? না, ভেরিফিকেশন আছে 23 তারিখ থেকে মনে হচ্ছে, 4 তারিখ অবধি সময় আছে। আচ্ছা, সেই দিনের মধ্যে ভেরিফিকেশন করে নেবেন অবশ্যই, আর অবশ্যই কিন্তু সেখানে অ্যাডমিশন নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা থাকলো, ভালো কাটুক অনেক জীবন, চলো। থ্যাংক ইউ। ওকে, ঠিক। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি আমার আজকে যে নার্সিং এর রেজাল্ট বেরিয়েছে, এটা আমি সমজমি হসপিটাল পেয়েছি। আচ্ছা, মানে যেটা হাওড়ায় আছে, তাই তো? আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা রইল, যথেষ্ট ভালো কলেজে পেয়েছেন। এবং অনেকের ইনফ্যাক্ট অনেকে কমেন্ট করছিল, দাদা শ্রমজীবী কলেজে পেতে গেলে কিরকম কি মার্কস চাই বা কিরকম র্যাঙ্ক করতে চাই। তো আপনি অনেক ভাগ্যবতী যে পেয়েছেন, কিন্তু যথেষ্ট ভালো একটা কলেজে পেয়েছেন। ওকে, তো ঠিক আছে, আপনার র্যাঙ্ক কত ছিল? আমার ছিল ওই 5109। আচ্ছা, আপনি জেনারেল ছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা রইল, আশা করছি অনেক ভালো জীবন কাটাবেন। ওকে, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন আর কে বলছেন? আমার নাম জানাতুন কাজী, আমি মোহাম্মদ বাজার থেকে বলছি। আচ্ছা বলুন। মোহাম্মদ বাজার, হ্যাঁ। তো আমার প্রশ্ন হলো যে আমি ইলামবাজার কলেজে, ওখানে নার্সিং স্কুল আছে, ওখানে প্রাইভেটে চান্স পেয়েছি। আচ্ছা, কংগ্রাচুলেশন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি বলছি যে আমি যদি এখন এটাতে অ্যাডমিশন না নিই, এবং যদি আমি গভর্নমেন্টের জন্য, আমি অবশ্যই আমার ইচ্ছা যে আমি গভর্নমেন্টে। র্যাঙ্ক কত ছিল আপনার? র্যাঙ্ক আমার 26,000। 26,000, সুতরাং হ্যাঁ, এখানে কিন্তু বলা যাচ্ছে না যে হবে কিনা, সরকারিতে সুযোগ একটু কম আছে। আমি এটাই সাজেস্ট করবো যে পেয়েছেন, প্লিজ ওটা হাতছাড়া করবেন না, কারণ পরবর্তীকালে কিন্তু পরের যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু সবাই এটা নেওয়ার জন্য চেষ্টা করছে, সুতরাং একবার ছেড়ে দিলে কিন্তু সেটা নাও পাওয়া যেতে পারে। আচ্ছা, মানে আমি ছেড়ে দিলাম বলে পরেরটাতে জন্য ওয়েট করছি বা আমার পরে নাম আসবে, এরকম কোনো গ্যারান্টি আমার নেই? না, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, হতে পারে, বাট এটা নাও আসতে পারে, সুতরাং এটা ভাববেন না যে পরে আরো ভালো কিছু পাবেন, ভালো সবগুলোই, ঠিক আছে? এবার কারো মানে ভালো, কারো কোনো বড় সড়ো কলেজে হয়েছে, কারো কম কলেজে, বাট সবগুলোই ভালো কলেজ, ঠিক আছে? ওকে, হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন আর কোথা থেকে বলছেন? আমি মালদা জেলা থেকে বলছি, মালদা বিশ্বাস। ওকে, আমার ফার্স্ট কাউন্সিলিং এর নাম আসছে হাসিন নার্সিং ইনস্টিটিউট বোলপুরে। আচ্ছা, কংগ্রাচুলেশন, আপনার র্যাঙ্ক কত ছিল? আমার র্যাঙ্ক ছিল, আমার এসসি ক্যাটাগরিতে এসছে, আমার র্যাঙ্ক ছিল 9,000, জিএনএম এ 9,000, এনএম এ 5,000 ছিল। আচ্ছা, জিএমআর র্যাঙ্ক 9,000, তাই তো? না না, জিএমআর না, এসসি, ওটা এসসি র্যাঙ্ক। আচ্ছা, এসসি র্যাঙ্ক 9,000। হ্যাঁ, আর জিএমআর র্যাঙ্ক 43,000। 43,000, 138। কংগ্রাচুলেশনস, অনেক অনেক অভিনন্দন থাকলো। আপনি কি মেম্বারশিপ নিয়েছিলেন না এমনি জাস্ট আমাদের ভিডিও দেখে তবে গিয়ে নিজে? না, ভিডিও দেখতাম, আমি ভিডিও দেখতাম, এর আগেও কল করেছি, এর আগেও অনেক অনেক হেল্প পেয়েছি, অনেক হেল্প পেয়েছি। ওকে, আচ্ছা, আর ভালো লাগলো শুনে যে হ্যাঁ একটা ভালো কলেজে পেয়েছেন, যথেষ্ট ভালো একটি কলেজ, অ্যাডমিশন নিয়ে নেবেন। আর যদি কোনো কোয়ারি থাকে পরবর্তীকালে ওদেরকে কল করে তবে কিন্তু জেনে নিতে পারবেন, ঠিক আছে? ওখানে অ্যাডমিশন ডেট দেওয়া থাকবে। অ্যাকসেপ্ট করে নিয়েছেন তো, মানে ফি পেমেন্ট করে দিয়ে তবে অ্যাকসেপ্ট করেছেন, তাই তো? আচ্ছা, এখনো করেনি, তাই তো? হ্যাঁ, বেশ, ওখানে একবার কল করে জেনে নেবেন, যদি কোনো কোয়ারি থাকে ওরা কিন্তু সেটা সলভ করে তবে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন। ওকে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, কে বলছেন আর কোথা থেকে বলছেন? আমি বিপ্লবী বর্মন, কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি। ওকে, বলুন। আমি হচ্ছে দার্জিলিং সেকেন্ড চয়েস রেখেছিলাম, ঠিক আছে? আচ্ছা, সেখানে পেয়ে গেছি।
আচ্ছা কংগ্রেচুলেশনস, কত র‍্যাঙ্ক ছিল? র‍্যাঙ্ক স্কোর ছিল হচ্ছে 30, এসসি র‍্যাঙ্ক ছিল 605 605 হ্যাঁ। আর জিএমআর র‍্যাঙ্ক কত ছিল? জিএমআর হচ্ছে 4126। আচ্ছা মানে 4126। দাদা বললাম হ্যাঁ সেকেন্ড চয়েস তো পেয়ে গেলাম, তো হচ্ছে কি আপগ্রেডেশন ফর্মটা আমি কোথাও কোনো পাইনি, আপগ্রেডেশন কি আমাকে আবার করতে হবে? আপগ্রেডেশন করার কারণটা কি, মানে এই সরকারি কলেজ তার উপর মানে ভালো একটা কলেজ, নিজের ডিস্ট্রিক্টে কলেজ তার উপর আপগ্রেডেশন করার কারণটা বুঝতে পারলাম না। না দাদা আমি তো আমার পছন্দ মতো কলেজ পেয়ে গেছি, কিন্তু আমাকে নো বা ইয়েস কোনো, হ্যাঁ এবার নো আপগ্রেডেশনটা করতে হবে ফিল আপ, সেটা হ্যাঁ সেটা ঠিক কথা। সেক্ষেত্রে ওয়েবসাইটে পেয়ে যাবে, যে WBJB যে ওয়েবসাইট আছে সেখানে দেখবে একটু স্ক্রোল করলে নিচের দিকে লেখা থাকবে নো আপডেটেশন ফর্ম, সেটাকে ফিল আপ করে তবে। দাদা সেটা তো আমি করিনি। হ্যাঁ বলুন। সিট অ্যালটমেন্ট ফিটা কি? আমি প্রথমে যে বেসরকারি কলেজে রেখেছিলেন পদ্মাবতী বিল্লা ইনস্টিটিউট কলকাতা রাজারহাট, ওটা আমার ফার্স্ট অ্যালটমেন্ট হয়ে গেছে। ওকে কংগ্রাচুলেশন, ভালো কলেজে পেয়েছেন। আপনার র‍্যাঙ্ক কত ছিল? অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো কলেজ পেয়েছেন আর আগামী জীবন আরো ভালো হোক এটাই কামনা করি। ওকে ঠিক আছে। তো এতক্ষণ তোমরা শুনছিলে কিছু স্টুডেন্টের সাকসেস স্টোরি, আশা করছি একদিন তোমরাও তোমাদের নিজের সাকসেস তোমরা নিজের হাতে তৈরি করবে, এবং কোনো একটা আমার চ্যানেলে না হলেও কোনো একটা চ্যানেলের হাতে তোমার সাকসেস স্টোরিটাও শোনানো হবে। তো ততক্ষণের জন্য প্রত্যেকেই নিজের নিজের মতো চেষ্টা করে যাও। আজকে এই ভিডিওতে আমি আরও কিছু কথা বলতে চাই, এবং এরপর তোমরা আর গলাটা শুনতে পাবে না। হ্যাঁ বন্ধুরা, আমি চিরকালের জন্য ইউটিউব ছেড়ে দিচ্ছি, কি কারণ সেটা তার বলার আগে তার আগে আমি বলি, যারা সুযোগ পাওনি তারা কী করবে, যারা সুযোগ পাওনি তারা মন ভেঙো না। হ্যাঁ বন্ধুরা, এই জীবনটা না অনেকটা একটা বাইসাইকেলের মতো, যত জোরে চালাবে তত তাড়াতাড়ি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। সুতরাং তুমি তোমার স্পিডটা ইনক্রিজ করো, তুমি তোমার স্পিডটাকে বাড়াও। তুমি থেমে গেলে তোমার কিন্তু সাইকেলটাও চলবে না, তুমি তোমার নিজের লক্ষ্যে এগোতে পারবে না, সুতরাং তোমাকে চলতে হবে। এবার কথা হচ্ছে কী করে চলবে, সেকেন্ড কাউন্সিলিং খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণ জন্য অপেক্ষা করো, এখন আর কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। তারপর আছে মপ আপ রাউন্ড, মপ আপ রাউন্ডের জন্য আবার রেজিস্ট্রেশন করতে হবে, আবার চয়েস ফিলিং আছে, চয়েস লকিং আছে, এই সমস্ত প্রসেসটা করার পর তবে কিন্তু তুমি একটা একটা কলেজ পেতেও পারো। এবার আসি মূল কথায়, আমি ইউটিউব কেন ছাড়ছি, কী কারণ আছে? এত তো ভালো চলছে, এত এত লোক দেখছে, এত এত নার্সিং কাউন্সিল থেকে দেখেছে, ইনফ্যাক্ট অনেক কলেজ থেকে আমাকে অফার করেছে, তাহলে কেন ছাড়ছি? দেখো বন্ধুরা, এর কারণ আমি তোমাদের সোজাসুজি দেবো না, আজকে এই ভিডিওতে আমি বলতে চাই আমার নিজের জীবনের কিছু কথা। হ্যাঁ অনেকে জানো না আমি কি করি বা আমার বাড়ি কোথায়, আমি আজকের ভিডিওতে আমি নিজের সম্পর্কে কিছুটা বলবো, তারপর আজকে বিদায় নিয়ে নেব। দেখো আমি একজন সাধারণ ছেলে, হ্যাঁ একটা কেন্দ্রীয় সরকারের অর্থাৎ রাষ্ট্রায়ত্ত সংস্থায় আমি বর্তমানে কর্মরত। আমার বাড়ি, অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে, আমি কিন্তু থাকি যাদবপুরে, ঠিক আছে নিউ গড়িয়ায়, যাদবপুর বলা ঠিক হবে না, নিউ গড়িয়া নামটা অনেকে শুনে থাকবে। তো যাদবপুর বলার কারণ আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়েছি এবং ওখানে কিছুদিন ছিলাম, তো আমার কাছে যথেষ্ট প্রিয় একটা জায়গা যাদবপুর। তো আমার বাড়ি কিন্তু মুর্শিদাবাদে বহরমপুরে, সেখান থেকে বর্তমানে আমি এখন যেটা এখানে কাজ করছি আমি দুর্গাপুরে। তো কাজ করার সাথে সাথে আমি এই ইউটিউবটা চালাতাম, খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোয়িং হয়নি আমার ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে এই যে প্রথম সেই ভিডিওটা যদি না দিতাম না জিএনএমএনএমে, তাহলে হয়তো আজকে তোমরাও তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারতে না, আমি হয়তো আমার এই যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, অনেক কিছু জানার ছিল তোমাদের, অনেক কিছু বোঝার ছিল সেটা বুঝিয়েছি, এবার আমার যাওয়ার পালা। কিন্তু ঠিক কারণটা কী, কী কারণে যেতে চাইছি, কারণটা বিশেষ কিছু নয়। বিষয়টা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে না, যেরকম তুমি ভাবো আমাদের লাইফটা যতটা লাইট ভাবো না ততটা কিন্তু লাইট নয়। হ্যাঁ আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করি, বাট আমাদের লাইফে অনেক রিস্ক থাকে। কীরকম রিস্ক? অনেক কথা শুনতে হয় লোকের কাছ থেকে, অনেক আমরা কিছু একটা কিছু বলে ফেলে না সেটা অনেকের বিপক্ষে চলে যায়, সেটার জন্য অনেকের কাছে অনেক কিছু শুনতে হয়। তো এত কিছু শোনার পর, এত কিছু সহ্য করার পর আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ইউটিউব চ্যানেল চালানো।
কি কারণ আরও কারণ বলি, কিছুটা ডিটেলসে বলি। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি কলেজ চয়েস সম্পর্কিত কিছু ভিডিও দিচ্ছিলাম, এবং সেখানে আমার যে মানে কি বলবো, আমার যে মোটিভেটর ছিল, যাকে দেখে আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম এবং যার ভিডিও আমি প্রায়শই দেখে থাকতাম, আমার বলতে গেলে এক কথায় বলতে গেলে গুরুই ছিল, তার নামটা আমি বলে দেবো। তার নামটা হচ্ছে প্রীতম দা, ঠিক আছে? প্রীতম দার তোমরা অনেকে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছো, ও কিন্তু জিএনএম এএনএম জেনপা এসব আপডেট দিয়ে থাকে। তো রিসেন্টলি সে আমার ব্যাপারে একটা খারাপ কথা বলেছে তার ভিডিওতে। আমি তার ভিডিওটা দেখেছিলাম, আমি কোনো কমেন্ট বা কিছু করিনি বা কোনো রিয়্যাক্ট করিনি, বাট খুব খারাপ লেগেছিলো এটা ভেবে যে আমার সম্পর্কে এইভাবে খারাপ কিছু বলেছে। হ্যাঁ, হতে পারে, মানুষের মনে সবাই তোর মনের মতো হতে পারে না, বাট আমি জানি না আমি কি খারাপ করেছি বা কোথায় ভুল করেছি। যদি আমাকে বলতো সেটা আলাদা ব্যাপার ছিল, বাট সবার সামনে ভিডিওতে বলে দেওয়াটা আমার কাছে ভালো লাগেনি, এটা আমার কাছে অসম্মানজনক মনে হয়েছে। এবার কথা হচ্ছে যে শুধু কি এই কারণটার জন্য আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি? না বন্ধুরা, শুধু একটা কারণ নয়, আরও অনেক কারণ আছে। এত যে আমি ভিডিও ছাড়ি শুধুমাত্র যে স্টুডেন্টরা দেখে এমনটা নয়, অনেক স্টুডেন্ট, তাদের অভিভাবক, বাবা মা, এমনকি তাদের কাকা, জেঠু, জ্যাঠা অনেকে দেখে। জানি না কি এমন স্পেশাল আছে, আমি তো জানি না, বাট ভালো লাগে হয়তো বা। চেষ্টা করি ভালো কিছু করার, কিছু শেখানোর, কিছু দেখানোর, তো সেখানেও অনেকের আপত্তি আছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে, দিন সাতেক আগে হবে, বেশি দিন নয়, দিন সাতেক আগে একজন সুব্রত নামে একজন কমেন্ট করেছিল আমার ইউটিউব চ্যানেলে, এ দাদা আপনি মেম্বারশিপ নেওয়ার নাম করে ছেলেমেয়েদের কাছ থেকে টাকা ইনকাম করছেন। হ্যাঁ বন্ধুরা, এরকম কমেন্ট এসেছে। তবে আমি সেদিন তাকে কোনো কমেন্টের রিপ্লাই দিইনি, আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি, চাইলে তোমরা দেখতেও পারো। তো এতটা খারাপ লেগেছিলো সেদিন, উনি একটা হিসাব করে দেখিয়েছিলেন যে আমি কত টাকা ইনকাম করি ইউটিউব থেকে, বাট সত্যিটা হচ্ছে উনি যে হিসাবটা বলেছেন তার চার আনাও কিন্তু আমি রোজগার করি না ইউটিউব থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি যেখান থেকে কাজ করি না সেখানে যা টাকা পাই ইউটিউবের তার অর্ধেকের অর্ধেক না, ঠিক আছে? এটা সত্যি কথাই। কেন বানাই ইউটিউব ভিডিও, সেটার কারণ তোমরা নিজেরাই জানো, যে তোমরা এতটা আমাকে সাপোর্ট করেছো, নিজের পরিবারের মতো। ইনফ্যাক্ট ভাই ফোটার দিন আমি নিজের বাড়ি যেতে পারিনি, নিজের ডিউটিতে ছিলাম, তো এত এত স্টুডেন্ট আছে, প্রত্যেকে আমার চার পাঁচজন প্রায়, তার থেকে বেশি কিন্তু আমাকে ভাই ফোটার জন্য কল করেছিল। শুধু সম্পর্ক মানে এই সম্পর্ক নয় যে তুমি কথা বলছো, আমি ভিডিও দেখছি, তোমার ভিডিও সাবস্ক্রাইব করে নিলাম, ব্যাস হয়ে গেল, না। এমনি এমনি কেউ বলে না এত কিছু, এমনি এমনি এতটা বড় কেউ হতে পারে না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তো অনেক কারণ আছে, আরও অনেক কারণ আছে, অনেক গোপন কিছু কথা থাকে যেগুলো বলার সম্ভব হয় না, অনেক জায়গাতে থ্রেড এসেছিলো, তাও আমি চালিয়ে গিয়েছিলাম, না থামবো না, আমি থামতে চাই না, বিকজ আমার এটাই জেদ, কেউ আমাকে জোর করলে আমি আরও বেশি সেই কাজটা করি। কিন্তু এইটা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ, আজকের রেজাল্টে যারা দেখলে প্রায় সমস্তটাই কিন্তু মেম্বারশিপ যারা নিয়েছিল তাদের কথাটাই বলেছি, আদার্স কিছু কিছু আছে তাদের কথাও বলেছি, তো ওরা কিন্তু একটাই কথা বলেছে, দাদা তোমার ভিডিও না দেখলে আমি সুযোগ পেতাম না। জানি না এটা সত্যি কি না, বাট আমি বিশ্বাস করি হয়তো বা কিছুটা অবদান আমারও আছে, বিকজ অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে বলেছিল 10,000-এর বেশি হলে কেউ কোনো সুযোগ পাবে না, সরকারি বেসরকারি কোনো সুযোগ পাবে না। কত কত ছেলে ডিমোটিভেট হয়েছিল, কত কত ছেলে মেয়ে মানে হাল ছেড়ে বসেছিল, কত ছেলে মেয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল, আমি তাদের স্বপ্নটাকে আবার বাস্তবায়িত করেছিলাম, আবার তাদেরকে বাঁচতে শিখিয়েছি। এতটা গর্ববোধ হয় না নিজের ওপর যে কে কী বলল, অতটা আমি কান দিই না, কিন্তু আর পারলাম না। এবার মনে হলো না ঠিকই তো, কেন বা আমি ভিডিও দেবো? হয়তো অনেকে ভাবে যে না দাদা এখান থেকে বিশাল কিছু ইনকাম করছে, সত্যি বলছি তোমরা দেখে নিতে পারো, আমি যে ইনকাম করি না, ইনকাম সত্যি করি, বাট যে ইনকামটা করি সেখানে আমার কিচ্ছু চলে না, বরং আমি যে চাকরিটা করি না সেখান থেকে যদি মনে করি আমি আমার নিজের দুবেলা ডাল ভাত তো জোটাতে পারবই, তার সাথে সাথে আমি নিজের পরিবারও জোটাতে পারবো, বাট আমি করি। কেন করি? কারণ তোমাদের সাথে আমি কিছুটা সময় কাটাতে পারবো, এছাড়া কিচ্ছু না। অনেকে বলবে এত বকছো তো ছেড়ে দাও, সত্যি ছেড়ে দাও বন্ধুরা, কাল থেকে তোমরা দেখবে কোনো ভিডিও আসবে না, ঠিক আছে? ঠিক আছে তো তাহলে, ওকে, তো ব্যাস আজকের এই পর্যন্তই। আশা করছি কিছুটা হলেও বোঝাতে পেরেছি আমার কোথায় সমস্যা। অনেকেই বারবার বলছে দাদা এরকম করো না প্লিজ, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, কিন্তু আমি পারছি না, এখানে নিজের সময় মানে ওখান থেকে এসে বিশ্বাস করবে না, আমি যেখানে ডিউটি করি সেখান থেকে ডিউটি থেকে আসতে আসতে প্রায়
5:30-6 বেজে যায়। এসে কিছু না খেয়েই আমি কিন্তু একটা কোচিং সেন্টারে যাই, দুটো ব্যাচ থাকে পড়ানোর, পড়ানো হয়। তারপর NTA নেট গ্রুপ আছে আমার একটা, সেই গ্রুপে আমি পড়াই। সেইখানে পড়ানোর পর তোমাদের জন্য ভিডিও বানাই, তারপর সেটা আপলোড করে তারপর গিয়ে খাই। খেয়ে দিয়ে কিছুটা সময় ইউটিউব দেই, তাছাড়া নিজের পড়াশোনা থাকে। আমি নিজের জন্য এখনও পরিশ্রম করছি আরও বড় কিছু হওয়ার জন্য। তো পড়াশোনা করার পর আমি ঘুমোই, আবার সকালে উঠতে হয়, আবার ডিউটি, সেই একই রুটিন। বাট আমি মানে জানি না, মানে চেষ্টা তো করেছিলাম তোমাদের সাথে থাকার, কিন্তু অনেকের কাছে এটা ভালো বিষয় লাগেনি, জানি না কেন, কোন কারণ আছে হয়তো নিশ্চয়ই। তা আমি দেখলাম কারোর মন ভেঙে লাভ নেই, থাক, যার যখন কারো যখন এতটাই অসুবিধা হচ্ছে তাহলে ঠিক আছে ইউটিউব চ্যানেল ছেড়ে দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের কেন হয়তো সারা জীবনের জন্য এখানেই শেষ হলো আমার যাত্রা। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলে চাইলে থাকতে পারো, চাইলে বেরিয়ে যেতে পারো। এটা আমার কাছে পরম প্রার্থনা ছিল যে তোমরা এতদিন পর্যন্ত আমার কাছে ছিলে, এতটা ভালো রেজাল্ট করেছিল, এতটা ভালো কলেজ পেয়েছো। শুভেচ্ছা থাকলো, অনেক অনেক অভিনন্দন থাকলো। খুব তাড়াতাড়ি হয়তো অন্য কোনো রকমভাবে দেখা হতে পারে, হয়তো অন্য কোনো মাধ্যমে দেখা হতে পারে, ঠিক আছে। তো খারাপ লাগলেও আমাকে বলতে হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, আশা রাখছি নিজে নিজের লক্ষ্যে একদিন ঠিক পৌঁছে যাবে। নমস্কার।